আজি হঠাৎকে আমি এই ধর্মঘটটো আরম্ভ করা নাই, কেইমামান ধরি নুমলীগড় রিফাইনারির মার্কেটিং ইনচার্জ বা মার্কেটিং অফিসার সকলের লগত, বিপিসিএলর অফিসার সকলের লগত আমি অনবরত যেটু হারাশাস্তির সম্মুখীন হয়েছো এইটু জানাইছিল, কিন্তু তেখেতকলে কোনো ধরনের গুরুত্ব নিদিয়ার ফলত আজি অনির্দিষ্টকালীন স্ট্রাইকর কারণে আমি আগবাড়িছি। এতিয়া কথা হল হারাশাস্তি কি হয়ে আছে। প্রথম অবস্থাত যেটা পয়েন্টর পরা আমি মালটো পাও এই গোটেই কেটা পয়েন্ট শর্ট ক্যালিব্রেশন করে রাখা হয়েছে, অর্থাৎ 20-30-50-60 লিটার মাল আমি কম পাই আছো প্রোডাক্ট। দুই নম্বর প্রবলেম হল যেটু প্রোডাক্ট তেখেতকলে দিয়ে আছে আর যেটু টেম্পারেচার দিয়ে আছে তার মাজত যথেষ্ট ডিফারেন্স হয়ে আছে, ফলত আমার ড্রাইভার চালক সকল যেতিয়া মালটো ডেলিভারি দিবলৈ ধরে তেতিয়া নানান ধরনের হারাশাস্তির সম্মুখীন হল, মানে শর্টেজর। এতিয়া টেম্পারেচার যদি 20 ডিগ্রি আছে তেখেতকলে এইটু লেখে 13 ডিগ্রি, যদি 40 ডিগ্রি আছে লেখিব 25 ডিগ্রি। তো ডিফারেন্স যেটু হল এই ডিফারেন্সত যিমানখিনি মাল আমি কম পালো এই মালটো যেতিয়া আমি ডেলিভারি দিম এইটু আমার চালানত শর্ট হিসাবত আহে, ফলত ড্রাইভারবিলাকর কোনোবার চাকরি গই আছে, কোনোবাই দরমা নাপায় করে যেখানে হারাশাস্তি। এই দুইটা হারাশাস্তি হল মেইন, লগতে আরো কিছুমান আছে, গাড়িখন লোড হলে 3-4 ঘন্টা বই থাকিব লাগিব, আপনার চালানোর প্রবলেম হয়। আজি কোনো পদ্যে আমি লোড নকরো, কারণ বেশিরভাগ 80% গাড়ি আজি ইয়াতে রিপোর্টিং করা নাই, এতিয়া 20%র কারণে আমি লোডিংটো নখুলো। আর যেহেতু আমাক অফিসিয়ালি সিটি দিছে, এই প্রথমবারের বাবে অফিসিয়াল সিটি আমি পাইছো, এর কারণে সেইটু সম্মান জানাম আমি, আৰু অহাকালির পৰা লোডিংটো স্টার্ট হব। কিন্তু 8 তারিখলৈকে আমি বাট চাম, 8 তারিখ যদি তেখেতকলে ফেইল করে তেনেহলে 9 তারিখৰ পৰা কোনো ধরনের সিটি আমি একসেপ্ট নকরো, অনির্দিষ্টকালীন লোডিং আনলোডিং বন্ধ থাকি।